আপনাকে চাই আছে নজরুল এমবি টেকনিক্যাল চ্যানেল। সো প্রিয় বন্ধুবান সকল, আজি আপনার দেখাম মই সেটেলমেন্ট অফ ল্যান্ড সার্ভে এন সি ভিলেজ, মানে এন সি ভিলেজের যেবিলাক মাটি আছে সেইবিলাক মাটি আপনি পাত্তালয় কেনেকে পরিবর্তন করব, তার কারণে অ্যাপ্লাই কেনেকে করব, এই ভিডিও ডিসকাস করিম। সো বন্ধু সকল, আপনাকে যদি মোট চ্যানেল নতুনকে ভিজিট করে আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আর বেল আইকনটা ক্লিক করে দিব, যাতে মানে ভিডিওবিলাক আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পাই যায়, কেন এনে ধরনের ল্যান্ড রিলেটেড ভিডিও মই বনাই থাকো। সো বলক আজির ভিডিওটি আরম্ভ করো। সো বন্ধুসকল, আপনাদের নিশ্চয় গম পাই যে মিশন বসুন্ধরা 3.0 জড়িয়ে এটা আপনি যা এন সি ভিলেজের যা মাটি আছে সেইবিল মাটি আপনি এটা আপনি অনলাইনের জড়িয়ে এপ্লাই করলে আপনার যা মাটি এন সি ভিলেজের যা নন কেডেস্ট্রেলর মাটি যা আছে সেইবিল মাটি আপনি পাত্তালয় রূপান্তর বা পরিবর্তন করব পারিব, আবেদন করব পারিব। সো তার কারণে কি কি ডকুমেন্টস লাগবে, কত যাব লাগে, মানে এই ভিডিও ডিসকাস করে ভালো করে দেখাই দিম। সো বন্ধুসকল, বলক আজির ভিডিওটা আরম্ভ করো। সো বন্ধুসকল, আপনাদের যিকোনো একটা বাসর গেলে হব, আপনার ডেস্কটপ ল্যাপটপ বা আপনার যদি মোবাইল আছে সেই মোবাইলের জড়িয়ে আপনি এপ্লাই করব পারিব। সো বলক মই দেখাই দিয়ে আছো কোনটো ওয়েবসাইটত যাব লাগিব ফার্স্টত। সো আপনি ফার্স্টত কি করব, বাসরত যাব, যাইখানে ইয়াতে মিশন বসুন্ধরা সার্চ করব, মিশন বসুন্ধরা ক্লিক করলো, মই মিশন বসুন্ধরা ক্লিক করার পিছত মিশন বসুন্ধরা গভর্নমেন্ট অফ আসামত ক্লিক করলো, করার পিছত মিশন বসুন্ধরা 3.0 যে সার্ভিস হয় সেই সার্ভিসটা ইয়াতে দেখা দিব, যে ওয়েবসাইট হয় মিশন বসুন্ধরা যে ওয়েবসাইট হয় এই দেখা দিব। সো ইয়াতে চাব পারে 20 অক্টোবর পর আরম্ভ হয়েছে, 31 ডিসেম্বর লকে এই সার্ভিস থাকিব, আপনি তার আগতে এপ্লাই করব পারিব। সো ইয়াতে মই তলত ক্লিক তলত গলো, মই তলত গলো 3.0 ইয়াতে চাব পারে লিস্ট অফ বসুন্ধরা 3.0 সার্ভিসেস, ইয়াতে 7টামান সার্ভিস আছে, ইয়াতে 5টা 6টা সার্ভিস অলরেডি মই ডিসকাস করেছো আর এপ্লাই করে দেখাই দিছো, ইয়াতে 1টা 2টা 3 4 5 6 7 8টামান সার্ভিস আছে, ইয়াতে 7টামান সার্ভিসের ভিতর 6টা সার্ভিস অলরেডি মই ভিডিও বনাইছো, আপনাদের যদি চাওয়া নাই মোর চ্যানেলত যাই কিনে চাব পারে। ইয়াতে গ্রামদান ভূদান, তারপর আপনার রায়ত মাটি, তারপর মাটির চিনি পরিবর্তন বা আপনার যে একসনীয় মাটি সেইবিল মাটি কেনেকে পাত্তালয় রূপান্তর করব, তার কারণে কেনেকে ডকুমেন্টস লাগে, কেনেকা ধরনের ডকুমেন্টস লাগিব, কেনেকে ধরনের এপ্লাই করলে আপনার যে এপ্লিকেশন সেটা অ্যাকসেপ্ট হবো অলরেডি মই ডিসকাস করেছো আর এপ্লাই করে দেখাই দিছো, আপনাকে যদি চাওয়া নাই মোর চ্যানেলত যাই কিনে আপনি চাব পারিব। টি গার্ডেনের মাটিবিলাক কেনেকে পাত্তালয় রূপান্তর করব বা আপনার ধর্মীয় প্রতিষ্ঠান বা যেবিলাক মাটি এডুকেশনাল যেবিলাক স্কুলের মাটি আছে বা মন্দিরের যেবিলাক মাটি আছে বা সত্রর যেবিলাক মাটি আছে সেইবিলাক মাটি আপনি কেনেকে সেইবিলাক মাটি আপনার সত্রর নামত কেনেকে পাত্তা করব, সো অলরেডি মই ভিডিও বনাইখিনি দেখাই দিছো। সো এইটো ভিডিওত মই দেখাই দিম যে এন সি ভিলেজের যেবিলাক মাটি আছে আন্ডার সমিতার স্কিমের যেবিলাক মাটি, জানে এন সি ভিলেজ, এন সি ভিলেজের মাটি বহুত আছে, সেইবিলাক মাটি আপনি কেনেকে রূপান্তর করব পাত্তালয়, ইয়াতে ক্লিক করলো, ইয়াতে চাব পারে কিছুমান গাইডলাইন দিয়া আছে যে দ্য সার্ভিস এইমস টু গ্র্যান্ট কনক্লুশন ল্যান্ড রাইট অফ ভিলেজেস কভার আন্ডার সমিতা স্কিম সার্ভে নন কেডেস্ট্রেল ভিলেজেস, দ্য হিন্দু ইডুবেয়র ইজ টু বি প্রোভাইড লিগেল প্রপার্টি ওনারশিপ অ্যান্ড রেকর্ড অফ ল্যান্ড হোল্ডার ইনসিওরিং অ্যাকুরেট ল্যান্ড ম্যাপিং অ্যান্ড টাইটেল ডিডস ফর এন সি ভিলেজেস রেসিডেন্টস, দ্য প্রসেস কি টু এসিভিং এন সি ভিলেজেস ফ্রি আসাম টু ইন্ডিগেটিং দোজ সার্ভে ল্যান্ড ইন ফর্মেল ল্যান্ড রেকর্ড দেয়ার বাই ইম্প্রুভিং গভর্নমেন্ট অ্যান্ড রিডিউসিং ল্যান্ড ডিসপিউট। সো এটা মানে কি করছো, এত অসমীয়া করে আছো, মানে ল্যাঙ্গুয়েজত যাই কিনে মই এইটো আসামিজ করিম, গোটেকেইটা অসমীয়া হয়ে যাব, অসমীয়াত হলে কি বুজার অলপ সুবিধা হয়ে যায়, সো আপনাকে অসমীয়া করে লব, ইংলিশত যদি কিবা প্রবলেম থাকে আপনার অসমীয়া করে লব, অসমীয়াত আপনি ধুনিয়াকে ইয়াতে চাব পারে। এইটো হয় সেবার নির্দেশনাসমূহ, এই সেবার উদ্দেশ্য হয়েছে SBSMV, এই আসনির অধীনত অন্তর্ভুক্ত গাঁওবুড়ার নির্ণয়ক ভূমি অধিকার প্রদান করা অর্থাৎ জরিপ নকৰা নন কেডেস্ট্রেল গাঁওবুড়ত প্রায়টো হৈছে ভূমিদারসকলক আইনী সম্পত্তির মালিকস্বত্ব আৰু ৰেকৰ্ড প্রদান করা এন সি ভিলেজৰ বাসিন্দাসকলৰ বাবে এক সঠিক ভূমি মেপিং আৰু ইউনাম দলিল নিশ্চিত করা, এই প্রক্রিয়াটো হৈছে জরিপ নকৰা ভূমি আনুষ্ঠানিক ভূমি রেকর্ডিং একত্রিত করা আৰু ফ্রি অসম প্রান্তে সার্ভিটার যার ফলত ভূমি বিভাগ করা হয়। ইয়াতে চাব পারে প্রয়োজনীয় নথিপত্র আছে কিছুমান, জাতির প্রমাণপত্র লাগিব, তারপর বেদখল জরিমানা আদায়ের রিসিট লাগিব, তারপর উত্তর আদায়কারীর প্রমাণপত্র লাগিব, এই তিনটা ডকুমেন্টস হলে আপনি অ্যাপ্লাই করব পারিব। সো এই তিনটা ডকুমেন্টস যদি আপনার ওসব থাকে তেনহলে হে অ্যাপ্লাই করব, যদি নাই তেনহলে বনাই লব, যোগাযোগ করি কিবা করি বনাই কিনে তারপরে অ্যাপ্লাই করব। মই ইয়াতে কি করিম, আবেদন করক মই ইয়াতে ক্লিক করে দিম, ইয়াতে ক্লিক করে দিলে এটা ওয়েবসাইটে লৈ যাব, সেই ওয়েবসাইটের নাম হল সেবা সেতু পোর্টেল, ইয়াতে সেবা সেতু পোর্টেলের ওয়েবসাইটটা খোল খাই যাব, ইয়াতে চাব পারে
সেটেলমেন্ট অফ ল্যান্ড ইন সার্ভে এন্ড সিভিলাইজ আন্ডার সমিতা। সো এতে কিছু রিকুয়ারমেন্ট গাইডলাইন দিয়ে আছে, এতে চাই লব। মই রিকুয়ারমেন্ট ক্লিক করলে সেই দেখা পাইছে যে কাস্ট সার্টিফিকেট লাগবে আর বেদখল জরিমানা পেড রিসিপ্ট লাগিব। এই দুটা ডকুমেন্টস বা তিনটা ডকুমেন্টস হলেহে আপনি অ্যাপ্লাই করব পারিব। ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, এইবিল চাই লব কি কি ক্রাইটেরিয়া আছে মই নাচাও আদি। সো আপনি ধুনিয়াকে এইবিল চাই কিনেহে অ্যাপ্লাই করব। মই অ্যাপ্লাইত ক্লিক করে দিল, অ্যাপ্লাইত ক্লিক করে দিলে ডাইরেক্ট আপনার কত যাব আপনি গুছি কত যাব যেটো এপ্লিকেশন সেই গুছি যাব। আপনি কি করব লাগবে, ফার্স্টত আপনার এই যে সেবা সেতু পোর্টাল মই দেখালো, সেই সেবা সেতু পোর্টালত মো এইটো অটোমেটিক্যালি ডাইরেক্ট আহি গেছে মই, কারণ মই তাতে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ডাইরেক্ট লগ ইন করেছো। সো আপনার যদি পাসওয়ার্ড আর হেৰি ক্রিয়েট করা নাই, কেনেকে ক্রিয়েট করব পাসওয়ার্ড আর হেৰি, সাইন আপ বা নিউ ইউজার যাইখানে ক্লিক করলে আপনার যদি হেৰি আপনার ইমেল আইডি আর পাসওয়ার্ডটা ক্রিয়েট করে লব লাগবে। কেনেকে করব অলরেডি মোর চ্যানেলত ভিডিও দিয়া আছে, আপনি যদি নয় এই ভিডিওটার তলত মই ডিসক্রিপশনত লিঙ্কটো দি দিম, আপনি তাতে যাইখানে চাব পারিব যে সেই ভিডিওখন কেনেকে মই বনাই দিছো। সো আজি মই তাতে না যাও। সো ইয়াতে যাব পারে ওয়েলকাম টু সেটেলমেন্ট অফ ল্যান্ড আন্ডার এন জি ভিলেজ। ইয়াতে গেট স্টার্টত ক্লিক করে দিল, গেট স্টার্টত ক্লিক করলে ইয়াতে চাব পারে আধার কার্ড নহলে প্যান কার্ড আপনার যিকোনো এটার জড়িয়ে আপনি এপ্লিকেশনখন হেৰি করব পারে, নেক্সট করব পারে। সো যদি আপনার আধার কার্ড নাই তেনহলে প্যান কার্ডে দিব পারবে, আর যদি আধার কার্ড আছে যদি দিব বিচার নাই তেনহলে আপনি প্যান কার্ডে দি কাম চলাব পারে। মই আই ডু নট হ্যাভ আধার কার্ড মই দিল, ইন্ডিভিজুয়ালত ক্লিক করলো, প্যান কার্ড নাম্বার যেটো হয় প্যান কার্ড নাম্বার যেটো হয় সেটো দি দিলো, তারপর নাম যেটো নাম হয় প্যান কার্ডত সেটো দি দিলো, আর ইয়াতে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা মই ধুনিয়াকে দি দিলো আপনার হিসাবত ধুনিয়াকে দি দিব ডেট অফ বার্থ দি খানে ভেরিফাই ইউর প্যানত ক্লিক করে দিব, হয়ে গেল, সাকসেস হয়ে গেল, ওকেত ক্লিক করলো। তারপর ইয়াতে তলত চাব পারে চুজ দ্য সার্ভিস ইউ উড লাইক টু অ্যাপ্লাই ফর, কিহর কারণে অ্যাপ্লাই করে আছে সেটা দিব পারে। সেটেলমেন্ট অফ খাস ল্যান্ড আন্ডার এন সি ভিলেজ, খাস ল্যান্ড কিছু আছে খাস মাটি আর কিছু আছে সেটেলমেন্ট অফ ট্রাইবেল কমিউনিটি আন্ডার এন সি ভিলেজ। সো এই দুটাই আছে, এই দুটাই আপনি হেরিকে আপনার হিসাবত আপনার যে মাটি আছে সেই মাটির হিসাবত আপনি এই দুটা যেটা কলো মই এই দুটা হেৰি আপনি আগতে চাই লব যে আপনার মাটি কোনটো ক্যাটেগরিত আছে। সাপোজ আপনার মাটি খাস মাটি আছে আন্ডার এন সি ভিলেজ, ইয়াতে ক্লিক করব, ক্লিক করার পিছত সেলফ ডিক্লারেশন এটু সেলফ ডিক্লারেশনটো অটোমেটিক্যালি এটু থাকিব আপনার হিসাবত, আপনি আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া ইয়েস দি দিব, এইবিল ইয়েস ইয়েস নো 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 করে দিব, দিয়ার পিছত তারপর নেক্সটত ক্লিক করে দিব। ইয়াতে রিফিউজ দেখাইছে, ইয়াতে ক্যাটেগরিটো চুজ করা নাই, ক্যাটেগরিটো এনেকে চুজ করে লব। তারপর দ্য ল্যান্ড অ্যাপ্লাইড ফর ভিলেজ অন দ্য ট্রাইবেল বেল্ট অন ব্লক, দিস ল্যান্ড ইজ অ্যাপ্লাইড ফর ফলস উইথ ইন দ্য ট্রাইবেল বেল্ট অ্যান্ড ব্লক, ইয়েস যদি হয় ইয়েস এনেকে আহিব, ইয়েস দিলে, আর যদি নো দিয়ে, নো দিয়ার পিছত এক নাহে। সো আপনার হিসাবত আপনার যদি মাটি ট্রাইবেল্ট আছে ট্রাইবেল্টর মাটি হয় আপনার হিসাবত ট্রাইবেল দি দিব, নেক্সটত ক্লিক করে দিব। তারপর নেক্সট ইয়াতে কিছু ইয়েস নো সাকে হওয়া নাই, সেই কারণে নেক্সট যাওয়া নাই। সো আপনি ধুনিয়াকে আগে চাই লব যে কত নেক্সট দিয়া নাই কত নো দিয়া নাই, সো আপনার হিসাবত দি দিব, দিয়ার পিছতে আপনি অ্যাপ্লাই করব। সো কিবা যদি ভুল থাকে ইয়াতে ক্যাটেগরি বা তেনেকে হেৰি যদি ভুল থাকে তেনহলে নাহিব, সো আপনি ইয়াতে ধুনিয়া ধুনিয়া হেৰিকে টিক মার্ক দি দিব, টিক মার্ক পিছত আপনি নেক্সটত ক্লিক করে দিব, নেক্সট হওয়া নাই আপনি রিকুয়েস্ট মারলে এটা আহি যাব। সো নেক্সটত ক্লিক করার পিছত আপনার কি কি হব, আপনার যেটো ল্যান্ড যেটো এপ্লিকেশন হয় এই এপ্লিকেশনের হেৰিত গুছি যাব। ইয়াতে মই আগতে সেলফ ডিক্লারেশন চাই লও, ইয়াতে ইয়েস নো কি আছে এইবিল অলপ হেৰি করব লাগিব, ইয়েস নো করলেহে আপনার ধুনিয়াকে আহি যাব, ইয়াতে কিবা এটা হেৰি ভুল হয়ে আছে এই কারণে নেক্সটত যোৱা নাই। সো আপনার হিসাবত হেৰি কৰি লব, সো এটো আগতে রিফ্রেশ করে লব। যদি এপ্লিকেশনটা হওয়া নাই এনেকে যদি প্রবলেম হয় আগতে রিফ্রেশ করে লব, রিফ্রেশ করার পিছতে আপনার এপ্লিকেশনখন আগবাড়াব, যদি রিফ্রেশ নকরে তেনেহলে মোর নিচিনা এনেকে হ্যাং মারি থাকিব আগবাড়ি না যাব। সো নেক্সটত ক্লিক করে দিল, এই আহিছে এতিয়া চাওক আহি গেছে। সো ইয়াতে চাওক ল্যান্ড ডিটেলস এপ্লিকেন্ট ডিটেলস ডকুমেন্টস এন্ড রিভিউ এন্ড সাবমিট, ইয়াতে চারিটা স্টেপ আছে, চারিটা স্টেপ ভিতর ল্যান্ড ল্যান্ড ডিটেলসর আপনার যে ডিস্ট্রিক্ট হয় আপনার ডিস্ট্রিক্টের চুজ করব, সার্কুল অফিস কি হয় সার্কুল অফিস চুজ করব,
কৰাৰ পিছত সেই যিটো হেৰি হয় কি কয় ৰুৰেল আৰ্বেন যিটো কৈছোঁ মই, ৰুৰেল আৰ্বেনৰ যিবিলাক মাটি হয় সেইবিলাক মাটি আপুনি নিজে চুজ কৰিব লাগিব যে আপোনাৰ মাটি কোনটো হেৰিত আছে। এনেকৈ ৰুৰেল আৰ্বেন আহি যাব, আৰ্বেন আহিলে চুচুৰ ভিলেজ, ভিলেজটো আহি যাব। ভিলেজ অহাৰ পিছত ডাক নাম্বাৰ পাটন নাম্বাৰ মৰাৰ পিছত নেক্সটত ক্লিক কৰি দিব, নেক্সটত ক্লিক কৰি দিব এপ্লিকেণ্ট ডিটেইলছত লৈ গুচি যাব। এপ্লিকেণ্ট ডিটেইলছত আপোনাৰ আপোনাৰ নাম, আপোনাৰ মোবাইল নাম্বাৰ, ইমেইল আইডি যি হয় সেইটো দিলে। দিয়াৰ পিছত তাৰপিছত কি কৰিব আপুনি নেক্সটত ক্লিক কৰি দিব। নেক্সটত ক্লিক কৰাৰ পিছত ডকুমেণ্টছত লৈ যাব, ডকুমেণ্টছত লৈ গ'ল আপোনাৰ যিবিলাক ডকুমেণ্টছ মই ক'লোঁ, দুটা তিনিটা ডকুমেণ্টছ যি ক'লোঁ মই, সেই দুটা ডকুমেণ্টছ আপলোড কৰিব PDFত। আপলোড কৰাৰ পিছত নেক্সটত ক্লিক কৰি দিব, নেক্সটত ক্লিক কৰি দিয়ে প্ৰিভিয়ান ছাবমিটত গুচি যাব। প্ৰিভিয়ান ছাবমিটত আপোনাৰ যদি এপ্লিকেশ্যন সেইটো ধুনীয়াকৈ আহি যাব, কি কি এপ্লাই কৰিলে, কেনেকৈ ধৰণৰ এপ্লাই কৰিলে সেইবিলাক ডিটেইলছ আহি যাব। অহাৰ পিছত আপুনি ফাইনেল ছাবমিশ্যনত ক্লিক কৰি দিব। কৰাৰ পিছত আপোনাৰ যিটো পে'মেণ্ট গেটৱে, গেটৱেত লৈ যাব, আপোনাৰ পে'মেণ্টটো কৰিব লাগিব অনলাইনত। অনলাইনত পে'মেণ্ট কৰাৰ পিছত আপোনাৰ এপ্লিকেশ্যন ছাবমিশ্যন হৈ যাব। তাৰপৰা আপোনাৰ এটা এপ্লিকেশ্যন নাম্বাৰ লিখা থাকিব, একনলেজমেণ্ট আহিব, এটা ৰিচিপ্ট আহিব। সেই ৰিচিপ্টত এপ্লিকেশ্যন নাম্বাৰ লিখা থাকিব, সেই এপ্লিকেশ্যন আইডি দিখিনি আপুনি ট্ৰেক কৰিব পাৰে। মিছন বসুন্ধৰাৰ যিটো ছাৰ্ভিচ বা ৱেবছাইট হয় তাতে যাই কিনে আপুনি ট্ৰেক কৰিব পাৰিব। কেনেকৈ কৰিব নেক্সট ভিডিঅ'ত দেখাই দিম, যে সেই যিটো এপ্লিকেশ্যন আইডি কেনেকৈ ট্ৰেক কৰিব মই নেক্সট ভিডিঅ'ত দেখাই দিম। ট্ৰেক কৰাৰ পিছত আপোনাৰ যিটো এপ্লিকেশ্যন একচেপ্ট হৈছে নে ৰিজেক্ট হৈছে, বা এপ্লিকেশ্যন কোনটো হেৰিত আছে, কোনটো পজিশ্যনত আছে আপোনাৰ তাতে দেখাব। চ' কেনেকৈ হেৰি কৰিব নেক্সট ভিডিঅ'ত পাই যাব, ট্ৰেক কৰি দেখুৱাই দিম। চ' বন্ধুসকল নিশ্চয় বুজি পালে, কিবা যদি ডাউট থাকে মোৰ কমেণ্টছত জনাই দিব, তাৰ আনচাৰ দি দিম। বন্ধুসকল আজিৰ ভিডিঅ'টো ইমান আছিলে, থেংক ইউ ছ' মাছ।